ক্লাসরুমের পাশে বইমেলা কি একটু ব্যতিক্রম শোনাচ্ছে? মেলায় অনেক ধরনের বই পাওয়া যায়, কিন্তু লেখা ও বই তৈরির সব কাজ করা লেখকের নিজের হাতেই। মনের অনুভূতিকে শুধু বর্ণের গাঁথুনিতেই নয়, মন মতো দৃশ্যায়নে প্রচ্ছুত করেছেন লেখক স্বয়ং। ব্যতিক্রমী এত আয়োজন করে নিজের হাতে তৈরি বই নিয়েই হাজির হয়েছিল নালন্দা বিদ্যালয়ের শিক্ষার্থীরা, যেখানে আছে প্রজাপতির বন্ধুত্ব ফাল্গুন নিয়ে রঙিন সব বইয়ের সমাহার। নিজের হাতে বই বানানোর সময় একটা আলাদা রকম এক্সাইটমেন্ট, একটা আলাদা রকম মজা তো কাজ করে। আমরা তো ছোটবেলা থেকে নিজেদের হাতে বই বানানো এসেছি, তো এখানে হচ্ছে অনেকগুলো ক্লাসেরই বই আছে। আমার ক্লাস ফোরের বইগুলোও আছে, আমার ক্লাস সেভেনের বইগুলোও আছে। একটা বই যখন আমরা পড়ি তখন কিন্তু অনেক কিছু নির্ভর করে। আমি একজন লেখকের দৃষ্টিকোণ থেকে চিন্তা করি এবং দেখা যায় লেখক অনেক সময় এমন এমন জায়গায় ছেড়ে দেন যেখানে কিনা আমার ভাবার অনেক সুযোগ থাকে। নিজেদের যখন একটা লেখার জায়গা তৈরি হচ্ছে তখন আমরা আমাদের ভাবনাগুলো অন্যদেরকে জানাতে পারছি, লেখকদের মতো আমরা আমাদের কথাগুলো সবাইকে জানাতে পারছি। যে কোনো একটা টপিক যখন আমরা পড়াই ওদেরকে, সেই সাথে সাথে ওটা নিয়ে ওদেরকে লেখাই, তো ওরা কিন্তু সবসময় অভ্যস্ত, তো ওদের বই আকারে বের করা এটা আমাদের পুরনো কাজ। বই কেনা মূল বিষয় নয়, শিশুরা যেন বইটা স্পর্শ করে এটাই এই আয়োজনের মূল লক্ষ্য। শিশুদের হাতে তৈরি বই শিশুদের সাহসিকতার প্রমাণ দেয়। শিক্ষার্থী তারা নিজেরা হাতে তৈরি বই হাতে বই তৈরি করে নিয়ে এসেছে এবং তারা যে বিষয়গুলো নিয়ে বই তৈরি করেছে এইটা সাধারণত যে লেখকরা আছেন বা প্রকাশকরা আছেন তারাও এই চিন্তা করে না, এই ভাবনার বই লেখার জন্য এই সাহস তারা দেখাতে পারে না। আমাদের শিশুরা সাহসী এবং দুঃসাহসী যে তার প্রমাণ হচ্ছে তাদের হাতে তৈরি বই। এছাড়াও সিসিমপুরের আয়োজনে মুখরিত হয়ে ওঠে বইমেলা প্রাঙ্গণ। যেন প্রিয় চরিত্রের সঙ্গে আনন্দের ভুবনটা দেখতে চায় শিশুরা। সফর সঙ্গে বাবা মা সহ শিশুতোষ বইয়ের লেখক। ডিজিটাল ডিভাইস ব্যবহার প্রবণতা থেকে শিশুদের দূরে থাকার অভ্যাস করে তুলতে অভিভাবকদের এক মোক্ষম সুযোগ। হালুম টুকটুকি কি ভালো, সবাই ভালো, কিন্তু ভালো ভালো ছবি আঁকাতে ভালো লাগে, রং আঁকাতে ভালো লাগে, জল রং করতে ভালো লাগে, মাছ ধরতে পছন্দ করে, তারপর আরও অনেক কিছু করে। ইকরি হালুম শিকু টুকটুকি কে দেখেছি, তাদের নাচ দেখেছি। আমার সায়েন্স বই ভালো লাগে। অন্ধকার থেকে বের হওয়ার জন্য বই পড়ার কোনো বিকল্প নাই এবং একুশে বইমেলা খুব প্রাণের মেলা। এর মাধ্যমে শিশু কিশোরদেরকে অ্যাকচুয়ালি আমরা আমাদের দেশের কৃষ্টি কালচার সভ্যতা এই সমস্ত বিষয়ে শিক্ষা দিতে চাচ্ছি এবং গল্পে গল্পে বাচ্চাদের গ্রামগঞ্জের সাথে পরিচয় করিয়ে দেওয়া। অ্যাকচুয়ালি আপনি জানেন যে বই হচ্ছে যুগের সাথে যুগের সংযোগ ঘটায়। টুকটুকি হালুম ইকরির নাচে মাতোয়ারা হয়ে ওঠে শিশু চত্বর, ছোটদের উচ্ছ্বাস উপভোগ করেন বড়রাও, শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অভিভাবকেরাও খুশি। এ ধরনের আয়োজন অনলাইন নির্ভর বিনোদন থেকে সরিয়ে শিশুদের সামাজিকতা শেখাতে ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। মরিয়ম আজিজ মৌরিন, এখন ঢাকা।